আসসালামু আলাইকুম। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর আশিস সমস্ত মোটামুটি ভালো আছি। আর আজ দেখাবো আমি কিভাবে চা খাই। আসলে আগে দেখানো উচিত ছিল, আমার খাবার শেষ হয়ে গেছে, অল্প একটু চা বাকি আছে। আর তাই মনে করলাম সবার সাথে শেয়ার করি। আর এই হচ্ছে আমার চা খাবার স্টাইল। আমি পাতিটা গরম পানির মধ্যে পাতি দিব বেশি করে, এক কাপ। এক কাপ না আসলে এটা হচ্ছে একটা গ্লাস, আমার অনেক বড় গ্লাসে চা লাগে। আর হচ্ছে রং চা, আমি রং চা বেশি পছন্দ করি। আর অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা আমি লালাতে গলিয়ে নিইনি, যেটা চিনিটা আস্তে আস্তে গলবে আর চাটা আমি আস্তে আস্তে খাবো, এটা স্বাদই অন্যরকম। সবাই চেষ্টা করবে আমার মতো চা খেতে। এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ, দেখতে খুবই সুন্দর। আসলে আমার কাছে অনেক ভালো লাগে, এটা ঘরে রাখে, আমি ঘরে রেখেছিলাম কিছুদিনের জন্য, আমি রোদে দিয়েছি। আর এটা হচ্ছে পিয়াঁইজ ফুল গাছ, এটা হচ্ছে জবা, এটা সবাই চিনে। আমার কাছে অনেক ভালো লাগে জবা ফুলটা, যখন দুইটা একটা ফুল আমার গাছটা হয়। এটা হচ্ছে পাথরকুচি পাতা, আর এটা আমি লাগিয়েছি শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে একটা পাতা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে চিবিয়ে খান, এটা নাকি ডায়াবেটিসের জন্য ভালো। ডায়াবেটিস আমার শাশুড়ি মার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আর পাথরকুচি পাতাটা আসলে সত্যি কি ডায়াবেটিসের জন্য ভালো নাকি আমি জানি না, কিন্তু শাশুড়ি মা খান প্রতিদিন সকালে একটা করে পাতা। আর অনেক ছিল, ওগুলো আমি ফেলে দিয়েছি গতকাল। আর এটা হচ্ছে নতুন করে আবার গজাইছে, এখান থেকে ছিঁড়া হয়েছে, নিচে থেকে ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে নিয়ে প্রতিদিন একটু একটা করে খান। এটা হচ্ছে স্পাইডার, স্পাইডার গাছ, এটা অনেক ভাল লাগে। চাটার মধ্যে দিয়েছি আমি আদা কুচি, চারটা এলাচ ও তেজপাতা, এইগুলা দিয়ে ভালো করে জাল করে গ্লাসের মধ্যে সেকেন্ড নিয়ে পরে আমি পরিমাণ মতো পাতি দিই, এবং হালকা একটু চিনি দিয়ে পরে আস্তে আস্তে চিনিটা গলে আর চাটার থেকে কালার বের হয় আর আমি চাটা পান করি। এই চাটা খেতে খুবই ভালো লাগে, চেষ্টা করবে সবাই খেতে এইভাবে চাটা। আসলে আমি রং চা খুব পছন্দ করি। আর আজকে আমার আসলে মনটা ভালো লাগতেছে, সকালে ছাদে সেই ছাদটা বাগানটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, তাই মনে করলাম এক কাপ চা খেতে খেতে সবার সাথে আমি বাগানের কিছু কিছু অংশ আমি দেখাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি। আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আসেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি। আর এটা হচ্ছে আমার একটা লেবু গাছ, কাগজি লেবু, 12 মাসে লেবু হয়ে গেছে, এখন কাগজি লেবু আলহামদুলিল্লাহ। এটার মধ্যে অনেক লেবু ছিল, আমি আর একটি অন্য একটি ভিডিওটি দেখিয়েছি আগে, আর সে লেবু শেষ না হতে হতে আবার লেবু গাছে ফুল এসে পড়ছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এটা হচ্ছে আমি অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে হাসপাতাল থেকে যখন বাসায় আসছি, তখন এসে দেখি আমার গাছে অনেক ফুল, অনেক ফুল, অনেক ফুল এসে ভরে গেছে, লেবু থাকতে থাকতে ফুল এসে ভরে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি, আমাকে সবাই সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।